2019 এ মেয়াদ শেষ ধরো, এগুলো সব সরাবো ম্যাডাম। আপনি কবে সরাবেন? এই এখন সরাবো। আপনি এখন সরাবেন কেন? আপনি আগে সরাননি কেন? 19-20 সালের মেয়াদ উত্তীর্ণ ওষুধ আপনি রেখে দিচ্ছেন। আপনি এই যে 8-এ মেয়াদ শেষ, 21 আগস্টে মেয়াদ শেষ, সর্বনাশ। তো এটা এফটিডিসি পোর্টফোলিও গুলো সব দাওয়াল তো রেখে দিয়েছে কোম্পানি। না আপনি তো সব ওষুধ তো এখানে মেয়াদ উত্তীর্ণ না, এখানে 22-23 সালের মেয়াদ আছে। এটা এক্সপায়ার হচ্ছে 21-10, এটাও মেয়াদ শেষ। আচ্ছা আপনার প্রতিষ্ঠান বন্ধ করে দিব আমি আজ ম্যাডাম, মাফ করে দেন। না আমার কিছু করার নাই। 19 সালে মেয়াদ উত্তীর্ণ ওষুধ আপনি রেখেছেন, এটা তো কখনোই আপনাকে বুঝতে হবে না। না আপনাকে বুঝতে হবে তো, 19 সালে মেয়াদ শেষ, 20 সালে মেয়াদ শেষ, 21 সালের জুলাই আগস্টে মেয়াদ শেষ, মেতে মেয়াদ শেষ, আপনি এটা রাখতে পারেন কিনা? আপনি সময় না পেলে দোকান করবেন না। আপনি বোঝেন মেডিসিন বিজনেস কিন্তু খুব কনসিয়াস, আপনাকে কনসিয়াসলি করতে হবে। আপনি দেন কি না দেন সেটা আপনি ফ্রিজে সংরক্ষণ করেছেন, আপনি কেন আপনি আপনার মেয়াদ উত্তীর্ণ ঔষধ আলাদা রাখতে হবে? নট ফর সেল বলে আপনি মেয়াদ উত্তীর্ণ ঔষধ কী করবেন? কোম্পানিকে ফেরত দেবেন? আপনার এই প্রসেস ঠিক না। হ্যাঁ এগুলোই করো, চিজ করো, হ্যাঁ ই করো, তো বন্ধের নোটিশ লিখো। দেখেন 19-20 মেয়াদ উত্তীর্ণ ঔষধ একসাথে সংরক্ষণ করেছেন। এটা হচ্ছে ফেব্রুয়ারি 2019 এর মেয়াদ শেষ। ঔষধ মহামান্য হাইকোর্টের নির্দেশনা আছে যে মেয়াদ উত্তীর্ণ ঔষধ আপনি সংরক্ষণ করতে পারবেন না। আপনার ড্রাগ লাইসেন্সটা বের করেন, ঔষধ আর খাবার দাবার সব এটা তো ট্রেড লাইসেন্স, যেটা মানে ড্রাগ লাইসেন্স। এটা 2013 সালে ইস্যু হয়েছে। এটা পরে যে উনি কি কি করছে বা ওনার রেজিস্ট্রেশন আর সব ইয়ে রিনিউ করছে কিনা না ফিল আমি দেখা। আচ্ছা এখন এইগুলা সাক্ষর করেন ভাই, সহজ আছে। এটা সাক্ষর করেন, এগুলো সব আপনার তারিখ দিন আছে। 27-11 নাম দাম লেখা কি মানে যায় না নাকি কোন আইনে আপনারা দেন না? এটা কত দাম? এটা সুযোগ আছে কিনা বলেন? আপনার নিয়মে ঠিক আছে, আইনে ঠিক আছে, দেওয়া উচিত উচিত, কিন্তু এটা দেননি এই তো। বাংলাদেশের
আপনি বিদেশি ওষুধ বিভিন্ন ব্র্যান্ডের আপনি নিয়ে আসছেন, আপনার ভাষ্যমতে এগুলো ইম্পোর্টার আছে, কিন্তু আমরা একটা তো দেখতে পাচ্ছি স্যার, এটা আমরা আগামীতে যেন এগুলো মিস্টেক না হয় আমরা একটু আইটি সেজে যদি আমরা ইয়ে করি তাহলে মানে হয়ে যাবে আমাদের প্রথম অবস্থাতে। আমরা একটু সুযোগ দিন আমাদের আসলে গাইডলাইন করার মতন ইয়া ছিল না, তো আমরা পরবর্তীতে আপনারা যখন বসে ইয়া করছেন আমরাও জানলাম নেক্সট আমরা জানি সেই ছিল। যাই হোক আপনার নতুন ব্র্যান্ড সব কিছু মিলে আপনাকে আমরা 30,000 টাকা অর্থ দেন জাস্ট সুযোগ করে দিলাম। এই জায়গায় ডাক্তার মোবাইল নাম্বার দেখবেন কি আপনার নিয়মে ঠিক আছে আইনে ঠিক আছে আমরা এমআরপি দেওয়া উচিত বাংলাদেশের